করছিলে বাবা? এই তো একটু জীবনানন্দ দাশের কবিতা পড়ছি। তোমার শরীর টরীর ভালো তো বাবা? চা খাবে না কফি খাবে? মানে রে, হঠাৎ এত ভালোবাসা ব্যাপার কি কন্যা? না কি বলো বাবা, এখন বাবাকে ভালোবাসবো না তো কাকে ভালোবাসবো? অন্য কাউকে ভালোবাসবো বলো? হুম, অন্য কিছুর গন্ধ পাচ্ছি আমি বাবা। বল, শুনছি তো। তুমি না আসলে সব বুঝতে পারো। হয়েছে কি, আমার একটা বন্ধু আছে, বন্ধুর বাবা হসপিটালে অসুস্থ, এখন কিছু টাকা লাগবে। ঠিক আছে ঠিক আছে, টাকা আমি দেব, কিন্তু বন্ধুটা কে শুনি? বন্ধু হচ্ছে আমাদের খুব ভালো ফ্রেন্ড, মানে কলেজে আমরা একসাথে পড়ি, এখন আমরা সবাই ওকে খুব সাহায্য করছি। ওদের একটু আর্থিক সমস্যা তো, সেটার জন্য আমরা যারা যারা পারছি তারা সবাই মিলেই হেল্প করছি। ওকে ওকে ওকে, দেবো মা, অবশ্যই। ওকে, তাহলে চা কফি কিছু খাবে না তো? না কিচ্ছু। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন 4167 হ্যাশ। ভাই ও ভাই, ভাই কি খালি ভাই 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 করতেছো? ক আসি তো কানের পাশে না, শুনি না আমার। আমি কি কানা ই নাকি? কানে কম শুনি। তুমি তো শুনতেছ কিন্তু তুমি দেখো নাই। শোনো, ঢাকা শহরের মেয়েরা এত ছোট ছোট কাপড় চুপড় পরে কেন? আমরা গ্রামের মেয়েরা কত বড় বড় কাপড় পরে, তারপরে দেখলে মনে হয় যে শ্রদ্ধা করি, আর এখানে দেখলে মনে হয় কি ছুটতে ফেলি। এইভাবে বলতে হয় না। ঢাকা শহরের মেয়েরা যেতে জন্মগতভাবেই তারা আধুনিক, বিভিন্ন জিনিসের সাথে তারা পরিচিত, টেলিভিশন, ফ্রিজ, তারপর যে ল্যাপটপ, যেখানে তারা আধুনিক হয়েছে। আধুনিক হওয়াতে তারা তাদের মানসিকতা আধুনিক। ল্যাপটপের মধ্যে কী জন্য যে কী করে চ্যাটিং করে, বন্ধুত্ব করে, এগুলি করে বেড়ায়, তারপরে মোবাইল ফোনে কথা বলে, এই জন্য আধুনিক হয়েছে। এই জন্য তাদের মানসিকতাও আধুনিক। এটা খুব খারাপ চোখে দেখার কোনো উপায় নেই। ঠিক আছে, খারাপ চোখে দেখলাম না, কিন্তু আমার কাছে মনে হয় যে গ্রামই ভালো। গ্রাম তো অবশ্যই ভালো, গ্রাম ভালো দেখেই তো আমার এখানে মন টিকতেছে না। ওই যে কবি বলছে না, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। এটা কিন্তু গ্রামের কথা বলছো। দেশ মানে গ্রাম, মানে মা, মাতা। বুঝতে পারছি। আচ্ছা, আমাদের কবি কাজী নজরুল ইসলাম কি কিছু লেখে নাই দেশ নিয়ে? বহুত কিছু লিখছে, বহুত কথা বলছে। সে মুক্তিযুদ্ধের সময় তার কবিতাই তো আমাদেরকে প্রেরণা যোগাইছে। মুক্তিযুদ্ধরা ঝাঁপাইয়া পড়ছে, শুনে সব জ্ঞানের কথা বাদ দে, ছোট মুখে বড় কথা মানায় না। এই যে কেন কইছি জানা, কারণ তুমি আমারে কইছ না আমি ABCD জানি না। আমি যে ABCD জানি সেটার প্রমাণ দিলাম। আচ্ছা, ABCD একসাথে জেড পর্যন্ত সব জানো, কথা কইছ না, একটু চুপচাপ থাক, আমার একটু চিন্তা করতে দে, আমার একটু ভাব আইছে মনে, আমার একটু ভাবতে দে। তুমি চিন্তা করো আর আমি আস্তে আস্তে করার পরিকল্পনাটা করে নিই। যা করার পর আমি একটু 2 মিনিট একা থাকতে চাই। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন 4167 হ্যাশ।